সমস্ত দরজা জুড়ে দাঁড়িয়ে রয়েছে একটি ছায়া মূর্তি। মূর্তির শব্দে প্রবেশ করে ধীর পদে এগিয়ে সে ঘরের মাঝখানে দাঁড়ালো। মুখ বুঝবার উপায় নেই, আন্দাজে বোঝা যায় পরনের শিকারী পোশাক। তোমার কি প্রয়োজন? ইংরেজিতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন এলো। আমি কি ধুমনগড়ের বড় কুমারের সঙ্গে কথা বলছি? আবার সেই গম্ভীর কণ্ঠস্বর। বললাম, আমি আপনার সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছি। কি প্রয়োজনে? আমি একজন সাংবাদিক, মানে আপনাকে দু একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? প্রথম হলো, আপনি কেমন আছেন? উত্তর এলো, মৃত ব্যক্তির আত্মা কেমন আছে সেটা কোনো প্রশ্ন নয়। ও, তাহলে দ্বিতীয় প্রশ্ন করছি। করুন। আপনার কি কোনো অতৃপ্ত বাসনা আছে যে কারণে আপনি এই হান্টিং লজ থেকে মুক্তি পাচ্ছেন না? মোটেই না। আমার আয়ু আমার জন্মের মুহূর্তেই নির্ধারিত হয়ে গিয়েছিল। আমি জানতাম আমার মৃত্যু হবে 7ই অগ্রহায়ণ, আমার 32 বছর বয়সে। আমি এই মৃত্যুর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং মৃত্যুর আগে আমার সব স্বাদ মিটিয়ে নিয়েছিলাম। অবশ্যই কিভাবে যে মরব সেটা আগে থেকে জানা ছিল না। বলা বাহুল্য, আমি সবকিছু শর্ট হ্যান্ডে লিখে নিচ্ছি। এবার প্রশ্ন করলাম, আপনি তাহলে আত্মহত্যা করেননি? উত্তর এলো, না, আমার মৃত্যু হয় অকস্মাত আমার নিজের অসাবধানতা হেতু। আমি বন্দুক সাফ করছিলাম, কিন্তু সে বন্দুকে যে টোটা ছিল সেটা আমি। তার কথা হঠাৎ থেমে গেছে, কারণ তার কথা ছাপিয়ে আর একটা গম্ভীর কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মিথ্যে কথা! আমি তো থ। এবার কার কণ্ঠস্বর? কোন তৃতীয় ব্যক্তি এসে ঢুকলো ঘরে? আমার দৃষ্টি আবার দরজার দিকে ঘুরে গেছে। হ্যাঁ, দরজার মুখে দণ্ডায়মান আরেকটি মূর্তি। যদিও আমি নিজের সাহসের বড়াই করি, কিন্তু যখন দেখলাম এই দ্বিতীয় মূর্তিটি নিরেট নয়, এর পাঁজরের হাড়ের ফাঁক দিয়ে পিছনে আকাশ দেখা যাচ্ছে, তখন গলাটা যে একটু শুকিয়ে যায়নি তা বলব না, আসলে আগন্তুক একটি নরক কঙ্কাল। এবং আরো আশ্চর্য এই যে এই কঙ্কালের হাতে একটি বন্দুক। এবার কঙ্কাল ধীরে ধীরে এগিয়ে এলো প্রথম মূর্তির দিকে। এদিকে প্রথম মূর্তি যেন সবাই পিছিয়ে যেতে শুরু করেছে দেয়ালের দিকে। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখছি এই ছায়াছবি। মিথ্যে কথা! আবার সজোরে বলে উঠল কঙ্কাল। আমার মৃত্যু আকস্মিক নয়, আমার অন্য মনস্কতার জন্য নয়। বন্দুক চালাতাম আমি 13 বছর বয়স থেকে। আমি অতটা অসাবধান হতে পারি না। আমার মন বলছে এই কঙ্কালই আসলে বড় কুমারের পেদাত্মা। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনার মৃত্যু হয় কিভাবে? আমাকে খুন করা হয়েছিল, গর্জে উঠল কঙ্কাল। সম্পত্তির লোভে, সিংহাসনের লোভে, এই অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এই বন্দি অবস্থা থেকে মুক্তি পাচ্ছিলাম না। আজ সেই মুক্তির সুযোগ এসেছে। আজ আমার হত্যার প্রতিশোধ আমি নিজেই নিচ্ছি। পুলিশ সন্দেহ করেছিল আমাকে খুন করা হয়েছে, কিন্তু টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হয়েছিল। এই সব পাপের শাস্তি দেবার সুযোগ আজ এসেছে।
খ্রিস্ট নাম জপ করো প্রতাপ, তোমার অন্তিম কাল উপস্থিত। প্রথম ছায়ামূর্তির ঘর থেকে বাইরে পালাবার চেষ্টা বিফল করে দিল বন্দুকের গর্জন। ফরাসের উপর লুটিয়ে পড়ল প্রথম ছায়ামূর্তির নিষ্পন্দ দেহ। সঙ্গে সঙ্গে কঙ্কাল আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, সত্য ঘটনা প্রকাশ হলে আমি শান্তি পাব। আমার এই উপকার করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই কথাটা বলে বন্দুকধারী কঙ্কাল অদৃশ্য হয়ে গেল। আমি একটা দেশলাই জ্বালিয়ে ফরাসের কাছে গিয়ে ধরতেই প্রথম ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটিত হল। ইনি ছায়ামূর্তি নন, ইনি রক্ত মাংসের দেহ সম্পন্ন সদ্য মৃত ধুমলগড়ের রাজা প্রতাপ নারায়ণ, যিনি আজ থেকে 10 বছর আগে সম্পত্তি আর গদির লোভে নিজের দাদা আদিত্য নারায়ণকে খুন করে সেটাকে অপঘাত মৃত্যু বলে চালিয়েছিলেন। এই খুনের অবশ্যই তদন্ত হয়েছিল এবং স্বভাবতই তাতে আমাকেও জড়িয়ে পড়তে হয়েছিল, কারণ আমি ছাড়া আর কোনো তৃতীয় ব্যক্তি ছিল না প্রতাপ নারায়ণের সঙ্গে। অথচ যে অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছে তার কোনো চিহ্ন নেই ত্রিসীমানায়। তাই শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেলাম।